ডিবির প্রধান হারুনকে নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র কালকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে চোদ্দ দলের মিটিং সেই মিটিংয়ে আলোচনা এসছে হারুনের নানা কর্মকাণ্ড সেখানে চোদ্দ দলের একাধিক নেতা কথা বলেছেন এবং তার প্রেক্ষিতেই একটি আলোচনা যে ডিবি প্রধান হারুনকে হয়তো তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন সেই আলোচনা সেই আলোচনার একটি কারণ হচ্ছে হাইকোর্ট সম্পত্তি সম্প্রতি বলেছে যে জাতির সঙ্গে মস্করা করেন না যাকেই ধরে নিয়ে আসেন তাকেই খাওয়ান এই ছবি আবার গণমাধ্যমে প্রকাশ করেন এই প্রেক্ষিতে বলা হচ্ছে যে জাতির সঙ্গে মস্করা করেন না এবং এটা খুবই প্রাসঙ্গিক ছিল যে যেখানে ছয়জনকে জোরপূর্বক তুলে আনা হলো ডিবি অফিসে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে তিনি খাচ্ছেন সেই ছবি তুলছেন সেই ভিডিও প্রকাশ করছেন এবং আবার তাদেরকে দিয়ে হচ্ছে কর্মসূচি প্রত্যাহার করাচ্ছেন সেই দৃশ্যগুলি এসছে যদিও ডিবি প্রধান হারুন বলছেন যে না তারা স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহার করেছে তো ডিবি প্রধান হারুনের এই কর্মকাণ্ড এখন থেকে না সেই গয়শোর রায় থেকে শুরু করে অনেকেই যারাই গেছেন বিশিষ্ট ব্যক্তিরা তারকা না নায়ক নায়িকা থেকে শুরু করে গায়ক গায়িকা থেকে শুরু করে রাজনীতিবিদ তাদের সঙ্গে তিনি খাওয়া দাওয়া করেন এবং সেই ছবিগুলি প্রকাশ করেন এবং তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই পেজেও তিনি সেগুলি প্রকাশ করেন তো এইগুলি নিয়ে আলোচনা হচ্ছে যে তাহলে ডিবি অফিস কি একটা রাজনৈতিক কার্যালয় রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগ বা চোদ্দ দলের নেতাদের থেকে কি অনেক বেশি কার্যকর না কেননা যেহেতু ছয়জন সমন্বয় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ডিবি অফিসকে ব্যবহার করে এই আলোচনাটা ভীষণভাবে সামনে এসছে এবং রীতিমতো রাজনীতিকরা অপমানিত হচ্ছেন তবে আমি আমার একটা ভিন্ন আলোচনা আছে যে এটা মানে অপমানিত হওয়ার কোনো কারণ নেই মানে সরকার যে পরিমাণ পুলিশ প্রশাসনের উপর নির্ভরশীল তত্ত্বটা বেশি তো সে চোদ্দ দলের সৈনিকদের উপর নির্ভরশীল না এমনকি আওয়ামী লীগের উপরও নির্ভরশীল না কেননা এবারে সংকটে দেখা গেছে যে আওয়ামী লীগ চুপসে গেছে দেশে এবং বিদেশেও সেখানে সরকারের যত রকম আইন শৃঙ্খলা বাহিনী আছে সব বাহিনী মাঠে এসে ট্যাকেল দিয়েছে সেখানে আওয়ামী লীগ এসে শান্ত করতে পারেনি জনগণকে আর আউমলিক লীগ যতটা করেছে বরং সেটা উস্কানিমূলক হয়েছে বরং তারা হামলা করেছে সেই হামলার সাথে পরবর্তীতে পরিস্থিতি এমন ছিল যে পালটা আরো বেশি হামলা দিয়ে সেটাকে থামাতে হয়েছে মাঠে সে পর্যন্ত টিকতে পারেনি আওয়ামী লীগ ছাত্রলীগ তারা তো সব মিলিয়ে হারুনকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হবে এটি এসছে যেমন আমাদের সময় পত্রিকা এসছে ডিবি হারুনের উপর খুবই বিরক্ত প্রধানমন্ত্রী তারপরে আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে গণভবনে বৈঠকে ডিবি প্রধান হারুনের কঠোর সমালোচনা আচ্ছা সরিয়ে দেওয়া হতে পারে দায়িত্ব থেকে ডিবি হারুনের উপর বিরক্ত প্রধানমন্ত্রী এই খবরে বলা হচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে দেশের একটি গণমাধ্যম এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন সূত্র বলছে গতকাল সোমবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় এখন না চোদ্দ দলের নেতাদেরকে ঠান্ডা করার জন্য প্রধানমন্ত্রী বলছেন কিনা ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন আর রশিদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আচ্ছা এখানে সবাই কারা ছিলেন মেনন খান মেনন আক্তার সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া বাসদ একটা রশিদ খান গণতন্ত্র পার্টির হোসেন প্রমুখ আচ্ছা তারপরে সেখানে যেটি এসছে গণভবনের চোদ্দ দলের বৈঠকে ডিবি প্রধান হারুনের কঠোর সমালোচনা এই খবরে বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় হারুন ও রশিদের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের নেতারা তারা বলেছেন হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করেছে হাইকোর্ট যা দেশে বিদেশে সমালোচনা জন্ম দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্কার পার্টির সভাপতি রাস্তান মেনন বলেন হারুনের কর্মকাণ্ডে প্রমাণিত হল আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দিয়েই করতে হবে নিরাপত্তার অজুহাতে কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয় রাখা হয় ডিবি হেফাজতে থাকার সময়গত রোববার রাতে তারা ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন বক্তব্যে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিওতে দেখা যায় কম্পিউটারে টাইপ করা পত্র সমন্বয়ক নাহিদ ইসলাম পাঠ করছে সেখানে ছয় সমন্বয়কের স্বাক্ষর আছে যাই হোক এখানে এটি নিয়ে হাইকোর্টে তো বলেছেন যে এই সমস্ত জাতির সাথে মস্করা করেন না সব মিলিয়ে রশিদ কে এরকম একটা আলোচনা আছে তো এই আলোচনার আমার কাছে যেটা ধারণা যে এই মুহূর্তে হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হলে ডিবি অবস্থানটা একটু দুর্বল হবে অন্য কোনো কর্মকর্তা এসে হয় অতি উৎসাহী হয়ে আরো পরিস্থিতিটা জটিল করতে পারে অথবা এসে এসে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ফলে যেহেতু সরকারের অনেকগুলো রাজনৈতিক বিষয় হারুন সাহেবকে দিয়ে বাস্তবায়ন করা হয় যেমন সে প্রথমেই ক্রাইম সিন লেখা বিএনপি অফিসের সামনে সেটি ডিবির নেতৃত্বে হয়েছে এবং সেখানে অভিযান হয়েছে ককটেল উদ্ধার করা হয়েছে এবং এটা যে একটা পুরো ছাত্র আন্দোলনটা নাশকতা এটা প্রমাণের জন্য ডিবির পক্ষ থেকে হারুন সাহেব যে পরিমাণ তৎপর ছিলেন এবং তিনি নামও উচ্চারণ করছেন বিএনপি জামাত শিবির তো তাতে বোঝা যায় যে এইরকম একজন সাতচা লোককে আহ প্রধানমন্ত্রী সরিয়ে দেবেন এটি বিশ্বাস করতে আসলে কষ্ট হয় তারপরও দেখা যাক মানে চোদ্দ দলীয় নেতাদের এই কথা রাখেন কিনা ভালো থাকবেন আল্লাহ